বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এই দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে করোনা মহামারীর কারণে সীমিত আয়োজনে এবার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জনসমর্থন থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি মুমূর্ষ অবস্থা পার করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতি উত্তরণে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে দলের গণতন্ত্রের চর্চা বাড়ানোর পরামর্শ তাদের বিশ্লেষকদের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান নানা চড়াই উচ্চাই পেরিয়ে 42 বছরে পা দিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলের গোড়াপত্তনের তিন বছর না পেরুতেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হারিয়ে প্রথম সংকটে পড়ে দলটি পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তিনবার ক্ষমতায় আসে বিএনপি 2007 সালে রাজনীতিতে বহুল আলোচিত 111-এর সময় সংস্কার ইস্যুতে বিএনপিতে বিভক্তি দেখা দেয় একযুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা আর কয়েক দফা সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ায় মামলা নির্যাতনে এখন বিপর্যস্ত দলটি সে সংকট আরও ভয়াবহ হয় দুর্নীতির দায়ে চেয়ারপারসনের 17 বছরের সাজা ও কারাবাসে সাংগঠনিকভাবে এখন মুমূর্ষু অবস্থা থাকলেও ওই জনভিত্তির দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এর অবস্থানটা এখনও আছে তো বিএনপি এখন যে গ্যাড়াকলে পড়ে গেছে এইটার পেছনে অনেক রকমের রাজনৈতিক কারণ আছে এবং তার অনেকগুলি কারণ বিএনপি নিজেরাই তৈরি করেছে এবং এই নির্বাচনী পদ্ধতিটাকে প্রশ্নবিদ্ধ করা এবং জবরদস্তি করে ক্ষমতায় আজীবন থাকার যে ইন্টেনশনটা এটা বিএনপির ছিল এটা এখন আওয়ামী লীগ প্রয়োগ করছে বিএনপি এখন মানে গর্তে পড়ে গেছে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করতে পারেননি তারা এখনই একটা পরিবারতন্ত্রের মধ্যে পার্টি রেখে দিয়েছে বিএনপির পক্ষে সহসাই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলেও মনে করেন রাজনীতির দুই বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মহিউদ্দিন আহমদ বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে যারা বিএনপি চালাচ্ছেন তাদের উপরে আমাদের দেশে যে রাজনৈতিক পালাবদলের পেছনে যে সমস্ত মডেল আমরা দেখেছি গণ আন্দোলন গণ অভ্যুত্থান এগুলোর দিন শেষ হয়ে গেছে বিরোধী দলকে মনে রাখতে হবে তার মেইন কাজ হলো জনগণের মধ্যে ঢুকে পড়া জনগণের চাহিদা এমন ঝড় হলে সেখানে কাজ করা প্যান্ডেমিক হলে প্যান্ডেমিকে নেমে পড়া অসুস্থতা আর আইনি জটিলতা কাটিয়ে খালেদা জিয়ার আবারও রাজনীতিতে ফেরা নিয়েও জনমনে সংশয় রয়েছে বলেও মনে করেন তারা মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা